এই জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করলো বলিউডের সুপারস্টার বি শাহরুখ খানের কামিং সিনেমা জওয়ানের ফার্স্ট সং জিন্দা বান্দা। গানটা কেমন লাগলো সেটাই আজ শেয়ার করবো আপনাদের সাথে। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই এন্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। সবার প্রথমে বলবো, যদি শুধু গানটাকে মানে রিদম এন্ড অল গানের মতো করে ট্রিট করি, শুধু শুনি, তাহলে গানটা খুব অ্যাভারেজ। গানটা এমন কিছু দারুণ নয়, যদিও আমরা যখন ট্রেলারটা দেখেছিলাম, মানে প্রিভিউ বা ট্রেলার যাই বলি না কেন, সেটা যখন দেখেছিলাম তখন যে মিউজিক্যাল জার্নিটা ছিল, তখন যা যা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা যা যা সাউন্ড নিয়ে কাজ করা হয়েছিল, অনিরুদ্ধ করেছে এই সিনেমাটাতে মিউজিক দিয়েছেন, তো সেক্ষেত্রে তার কি আমার কাছে বেশ ভালো লেগেছিল, মানে বেশ ইন্ট্রিগিং লেগেছিল। কিন্তু এই পার্টিকুলার সংটা কে যদি আমি জাজ করি অ্যাজ আ সং, সেক্ষেত্রে ইট ইজ ভেরি অ্যাভারেজ। মানে আলাদা করে সেরকম কিছু রিদম দিচ্ছে না, যদি একটা ডান্স নাম্বার টাইপের, তো আলাদা করে সেরকম কিছু না, মানে অ্যাভারেজ, ঠিক আছে। মানে এর থেকেও ভালো গান আরো আছে বা এর মতন অনেক গানই রয়েছে। এবার যদি আমি এটাকে বলি এটার পিকচারাইজেশন, সেই গানটাতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বা যে ভিডিওস গুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সামনে শাহরুখ খান ডেফিনেটলি প্রিভিউ বা ট্রেলার যাই বলি, সেখানে একটা সিন ছিল যেখানে কিনা রেড একটা শার্ট পরা ছিল, সেই যে সিনটা ছিল সেই সিনটারই বেসিক্যালি পুরো গানটা। তো শাহরুখ খানকে অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছে, মানে তার বয়সটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে না, এবং তার সাথে পিছনে প্রচুর মেয়েরা নাচছে, তো এই ভিজুয়ালটা দারুণ লেগেছে আমার সত্যি কথা বলতে। এবং এখানে আমরা মোটামুটি সানিয়া মালহোত্রাকে দেখতে পাবো, প্রিয়া মানিকে দেখতে পারবো, তো এই দুজনকে তো দেখতে পাচ্ছি, তার যে গার্ল গ্যাং যেটা ছিল তাদেরকেও নিয়ে উনি নাচছেন, এবং ডিফারেন্ট অ্যাটায়ারে রয়েছে, একটা সাউথ ইন্ডিয়ান মানে ছোঁয়াও রয়েছে, একটা সাউথ ইন্ডিয়ান ড্রেসও রয়েছে সেইখানেও নাচছে, বিভিন্ন রকম পোশাকে তাদেরকে নাচতে দেখা যাচ্ছে, এবং তারা সেলিব্রেট করছে, কিছু একটা সেলিব্রেট করছে, এবং বোঝা যাচ্ছে এটা যে একটা জেল, যেটাকে মানে মোটামুটি ট্রেলারটাকে একটু বিশ্লেষণ করলে যেটা বোঝা গেছে যে জেলের মধ্যে কিছুটা সিনস রয়েছে, তো সেইখানেই এই সিন মানে সেইখানেই গানটাকে পুট করা হয়েছে। গানটা যেটা বললাম আলাদা করে সেরকম কিছু রিদম আনছে না, বাট খারাপ নয়, আর গানটার যে ভিজুয়ালাইজেশন সেটা আমার বেশ দারুণ লেগেছে, এবং সেখান থেকে গল্পটার যে অনেক কিছু বোঝা যাচ্ছে তা নয়, তবে শুরু হচ্ছে এটা দিয়ে যে বান্দা হ্যায় তো জিন্দা হ্যায়, জিন্দা রহনা চাইয়ে, এরকম একটা কিছু বলতে চাইছে যে আমাদেরকে বাঁচতেই হবে এবং জিন্দা রহনা জরুরি হ্যায়, এই রকম একটা কিছু, একটা মোটিভেটিং কিছু একটা ডায়লগ দিয়ে শুরু হচ্ছে শাহরুখ খানের, অ্যাজ ইউজুয়াল সেটা দারুণ, তারপরে গানটা প্লেস করা হচ্ছে। তো এই ছিল গানটা, আপনারা যদি গানটা না দেখে থাকেন তাহলে ডেফিনেটলি দেখে নিতে পারেন, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার গানটা অ্যাভারেজ লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন নতুন আপডেটস নিয়ে, চোখ রাখতে হবে এই চ্যানেলে, আর চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইবও করতে হবে। আবার চলে আসবো, টাটা।